আমি আমি তো অত বেশি হিরোর সাথে কাজ করি নাই, কাঞ্চন ভাইয়ের সাথে এস্টেন্ড লাইফে কাজ করছি, ডিরেক্টর হওয়ার পর আর কাজ করতে পারি নাই। মান্নাই আমার জীবনের প্রথম হিরো। মান্না ভাইয়ের সবচেয়ে বেশি যেই জিনিসটা ছিল সেটা হচ্ছে ইনভলভমেন্ট, চলচ্চিত্রকে ভালোবাসা, তার কিন্তু এই জিনিসটা ছিল। এখন যদি মান্না ভাই বেঁচে থাকতো, এই মান্না ভাই তার কেরিয়ারকে ধরে রাখার জন্য সে করতো কি, এটা আমি কিন্তু অনেক হিরো, এখন একটা হিরোকে তো আমি সরাসরি বলা যায় না। এটা হচ্ছে এখন তো আমাদের চলচ্চিত্রের একটা ক্রাইসিস, ক্রাইসিসে এখন আমাদের সবার কিন্তু একটা দায়িত্ব আছে। কী দায়িত্ব? কারণ আমরা, আমার চলচ্চিত্রের কেরিয়ার কত আজকে, 23 বছর, 23 বছর হচ্ছে ডিরেক্টর, আমি 2000 সনে ডিরেক্টর হয়েছি, তার মানে 23 বছর। আর যদি অ্যাসিস্ট্যান্ট লাইফ ধরি, অ্যাসিস্ট্যান্ট করছি আমার 14 বছর, তাইলে 23 আর 14 কত, 37, 37 বছর আমি চলচ্চিত্রের সাথে জড়িত। তার মানে হচ্ছে আমাদের দায়িত্বটা অনেক ইন্ডাস্ট্রির ব্যাপারে। মান্নাই আমার জীবনের প্রথম হিরো। মান্না ভাইয়ের সবচেয়ে বেশি যেই জিনিসটা ছিল সেটা হচ্ছে ইনভলভমেন্ট, চলচ্চিত্রকে ভালোবাসা। এদের ব্যবসা সফল ছবি আমার একসাথে 2টা ছবি রিলিজ হয়েছিল, বা রুস্তম আর বাস্তব, যেহেতু দুইটাই 1 নম্বর হওয়া যাবে না, 1 নম্বর 2 নম্বর হয়েছে আর কি, রুস্তম 1 নম্বর, এটা বাস্তব 2, দুইটাই মান্না ভাই। ওয়াইফটা নাই, মারা গেছে, বাচ্চাটার জন্য সে কিন্তু ওই পথ বেছে নিচ্ছে, একটা তার বাপ এই দিকে থেকে সে ওই পথ, তখন ওই পথে যাওয়ার পরও তখন পেঁচাল সৃষ্টি হয়েছে, তখন সে বাচ্চাকে প্রটেক্ট করতে গিয়ে ওই মেজেই মেয়েটা নাচ শিখতে আসে, ওই মেয়েটা, দুইটাই ব্যবসা সফল ছবি। তখন তো আমার ওই রুস্তম সম্ভবত সেন্সর প্রিন্ট হয়েছিল 65 লাখ, তখন ব্যবসা করছি অনেক, প্রায় 2-2.5 কোটি টাকা ব্যবসা করছি। বাস্তব আর কম, বাস্তব 50-এর মতো মনে হয়, 50-এর কমই হবে, বিজনেস কাছাকাছি মোটামুটি, ওই ওইটা তো হয়তো 50-60 লাখ টাকা কম ব্যবসা করছে।